নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্না বান্না স্পেশালে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা চিচিঙ্গে। চলুন দেখে নিই এই পুর ভরা চিচিঙ্গে বানাতে আমাদের আজকে কি কি উপকরণ লাগছে আর আমরা এটা কিভাবে বানাই। চিচিঙ্গে বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিচিঙ্গে 500 গ্রাম। চিচিঙ্গেকে আমি একই রকম ভাবে সবগুলোকে কেটে নিয়েছি। এছাড়া লাগছে চিকেন কিমা, এখানে আমি 150 গ্রাম চিকেন কিমা নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। 10-12টা মতন রসুন নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। লাগছে আদার পেস্ট, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, এছাড়া লাগছে গরম মশলা গুঁড়ো, রেড চিলি পাউডার, গ্রিন চিলি, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। চলুন এবার আমরা দেখে নিই এই পুর ভরা চিচিঙ্গেটা আমরা কিভাবে বানাই। চিচিঙ্গেগুলোর মধ্যে থেকে চিচিঙ্গের এই ভেতরের যে শ্বাসটা আছে এটাকে আমি বের করে নেবো। এর মধ্যেই আমরা চিকেনের পুরটা ভরবো। তার জন্য প্রথমেই আমি একটা চিচিঙ্গে নিলাম, একটা পাত্র নিলাম, নিয়ে চামচের ঠিক উল্টো দিকটা করে এর মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন হামেশাই পুরটা বেরিয়ে আসবে, শ্বাসগুলো বেরিয়ে আসবে। এইভাবে আমরা সব চিচিঙ্গের শ্বাসগুলোকে বের করে নেব। দেখুন আমার সব চিচিঙ্গেগুলো থেকে শ্বাসগুলো বের করা হয়ে গেছে। দেখুন এবার আমরা রান্নাটা করে ফেলি। চলুন চিচিঙ্গেগুলোকে একটু ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়েছি, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিচিঙ্গেগুলোকে দিয়ে দেবো। এগুলোকে আমি 5 মিনিট একটু ভেজে নেব। উল্টে পাল্টে, চারিদিকে উল্টে পাল্টে ভালো করেই ভেজে নেব। চিচিঙ্গেগুলোকে আমি একটু ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে, যাতে চিচিঙ্গেগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি 2 মিনিট পরে ঢাকনা খুলে চিচিঙ্গেগুলোকে উল্টে উল্টে দেবো। যেদিকটা হয়ে গেছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চিচিঙ্গেগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চিচিঙ্গেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিচিঙ্গেগুলোকে তুলে নেব। এবার আমি ওই চিচিঙ্গে ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে একটু এর মধ্যে এগুলো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনের কিমাটা।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন। এবার আমি এর মধ্যে রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ রসুন নিয়েছি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদার পেস্ট, দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ দেব আমরা পরিমাণ মতন, এছাড়া দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, রেড চিলি পাউডার আর গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব, করে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমরা আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচ রেখে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব, এটাকে আমরা 5 মিনিট কষিয়ে নেব। এবার 5 মিনিট কষানোর পর দেখুন চিকেনগুলো এখন এই অবস্থাতে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের শাঁসটা যেটা আমরা বের করে নিয়েছিলাম, এটাকে দিয়ে আবারও আমরা 5 থেকে 7 মিনিট এটাকে কষিয়ে নেব। মিট কষানোর পর পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, দিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি এই চিচিঙ্গাগুলোর মধ্যে এই চিকেনের যে পুরটা তৈরি করলাম এর মধ্যে এই চামচটার সাহায্যে ভরে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চিচিঙ্গের মধ্যেই পুরগুলো ভরে নেব। সব চিচিঙ্গেগুলোর মধ্যে দেখুন আমার পুরটা ভরা হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সব চিচিঙ্গেগুলোর মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এবার এই পুর ভরা চিচিঙ্গেগুলোকে আমি আবারও একটুখানি ভেজে নেব। এবার আমি আবারও ওভেনে একটু প্যান বসিয়েছি চিচিঙ্গেগুলোকে আবার ভেজে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু সর্ষের তেল, 1 টিস্পুন সর্ষের তেল আমি এতে দিয়েছি। এটা আমি চারিদিকে ভালো করে একটু লাগিয়ে নেব। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পুর ভরা চিচিঙ্গেগুলোকে দিয়ে দেব। যেহেতু এগুলো আমি আগেও ভেজে নিয়েছি আর পুরটাও আমাদের তৈরি ছিল, তাই আমি এটাকে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 2 মিনিটের জন্য ভেজে নেব, এতে টেস্টটা খুব ভালো আসে। সবকটা পুর ভরা চিচিঙ্গে দিয়ে এটাকে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 1 মিনিট পরে ঢাকনা খুলে আমি চিচিঙ্গেগুলোকে আবার একটু উল্টে দেব। এখনকার বাচ্চারা অনেকেই সবজি খেতে একদম চায় না, চিচিঙ্গেও তারা ভালোবাসে না, তাদের জন্য যদি এই চিকেনের পুর ভরা চিচিঙ্গেটা যদি আপনারা বানিয়ে দেন তাহলে তারা অনায়াসেই এটা খেয়ে নেবে, তাদের খাওয়াতে কোনো ঝামেলাই হবে না। যেহেতু আমরা চিচিঙ্গেগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম আবার পুরটাও ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছিলাম, এর জন্য এটাকে আমাদের বেশিক্ষণ ভাজতে হবে না। মোটামুটি আমি 3 মিনিট এটাকে ভেজে নিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। এবার আমরা ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পুর ভরা চিচিঙ্গে।
তো বন্ধুরা দেখলেন আমি এটা কিভাবে বানালাম, আর এটাতে আমি কি কি উপকরণ ইউজ করেছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলের আরও নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।